হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমার মাসকানে যেতে ভুল বুঝা বুঝিয়ে মুআবিয়ার হাসে রুমর খ্রিস্টান বাদশায় কান সিঁড়ি লেখকে কি আছিল সেই সিঁড়ি সিঁড়ির মধ্যে রুমর খ্রিস্টান বাদশায় লেহেতে মুআবিয়া আই বিভিন্ন সূত্র জানিত ফেললেন যে তোমাল্লাই আলিল্লাই গড়মড় চলের মতবিরোধ চলের এখতলাফ চলের মতানক্য চলের তুই টেনশন ন করি গো ন ডরাইও ফিসছে নোয়াবিয়া সামনে যাবিয়া দে অগ্রসর হইয়া দে তোমার কোনো টেনশন নাই আই রুমর খ্রিস্টান বাদশাহ আলীর বিপক্ষে তোমার পক্ষে সেনাবাহিনী যেদুকগুণ ফাটা পরে ফাটাইও বোমা যেদুকগুণ ফাটা পরে ফাটাইও অস্ত্র যা ফাটা পরে ফাটাইও আই আলীর বিরুদ্ধে তোমার সহযোগিতা করি গিয়ম তুই আলীর বিরুদ্ধে লাগি তাহ তোমার টেনশন নাই তোমার পক্ষে আয় আসি হন হদ কিরো এটা আস না হই তো হন হতান আচ্ছা এ হতান যদি আরে হয় অনরে হয় বর্তমান মুসলিম বিশ্বর শাসক অলরে হয় হত হয় নাকি তুই থাকবে নাকি আর পক্ষে অসুবিধা নেই ইবা মুসলমানক গই না সেজি ফিলে ডলি ফিলে মারি ফিলে নামাজের কিন্তু মুআবিয়া কি জবাব দিয়ে আল্লাহ যে কোরআন থইয়ে আর নবীর সাহাবায়ে কেরাম যারা আছে তারা আশিদ্দাউ আলাল কুফার কাফেরর মোকাবেলাত কঠোর রুহামাউ বাইনাহুম তার জ্বলন্ত প্রমাণ হই দে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন রুমর খ্রিস্টান বাদশার সিডিয়ানের উত্তরে লেহেত দেখি সর্বপ্রথম সম্বোধন করে দে এই রুমর কুত্ত সুবহানাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী মানে হন কাওয়াজ দি হন না হন সাহাবাই কেরাম সাহাবাই কেরাম কাকে বলে তাদের বৈশিষ্ট্য কি গুণাগুণ কি সাহাবি হয় দে ওই সমস্ত ভাগ্যবান ব্যক্তি যারা ঈমান সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাই আবার যেই ঈমান লই নবীর সহবত পাইয়ে নবীর সাক্ষাৎ হইয়ে ঈমান ইয়ান রুয়র মৃত্যু পর্যন্ত অটল আছিল দায়েম আছিল ওনারা হয় দেখি শরহে তাহাজিব আলাইয়া নাইন করে হইয়ে দে হুমুল মুমিনুন الذين أدركوا صحبة النبي صلى الله عليه وسلم مع الإيمان صحابة كرام هاي ده اي شمستو بھگوان بكتی زارا ایمان اور شهيد رسول الله صلى الله عليه وسلم اور صحبت فيه شکت فيه زي ایمان لوي شکت اي ایمان اور ور مدت فجنت اٹھلا سيل اونر هاي ده کی সাহাবা একরাম কাকে বলে ইয়েন যেন একখান পরিচয় আরো অনেক পরিচয় আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ছাত্র সাহাবা একরাম কোরআন শরীফের সরাসরি মুখাতব সাহাবা একরাম হন যারা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে নিজর জান মাল ইজ্জত আবরু সব কিছু বিসর্জন দি ঈমান এবং নবীর মহাব্বতরে প্রাধান্য দিয়ে তারার নাম সাহাবাই কেরাম সাহাবাই কেরাম হন যেই সমস্ত ভাগ্যবান ব্যক্তি দ্বীনের আমানত কোরআন হাদিসের আমানত আরা ফরগিদে উজুরতুন ইবে আরান নানক উজুর কিন্তু সাহাবাই কেরাম হন যারা কোরআনের দরস অর্জন করি গেদে ডাইরেক্ট কোরআন জিবার উপর নাজল হইয়ে বিশ্ব নবীত্বন সাহাবাই কেরাম হন যারা আল্লাহর পয়গম্বরের লক্ষ লক্ষ হাদিসরে সংরক্ষণ করি গে তারাই সাহাবাই কেরাম এই সাহাবাই কেরাম যারা আছে তারার বিয়েপরে আল্লাহ আরেকখান পরিচয় দে দে আশিদ্দা ও আলাল কুফার সাহাবাই কেরাম হলই দে বেইমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর রুহামা ও বাইনাহুম একে অপরল্লাই বেশি দয়ালু সুবহানাল্লাহ সাহাবাই কেরামের বৈশিষ্ট্য গুণাগুণ কি আশিদ্দাউ আলাল কুফা বেইমান কাফেরর মোকাবেলাত কঠোর
কিন্তু একে অপর আল্লাহ বেশি দয়ালু সুবহানাল্লাহ উনিতে সাহাবাই কারা যারা বেঈমান কাফেরর মোকাবেলার মধ্যে খুব কঠোর কি রকম কঠোর তারিখ হতন শুধু সামান্য মিসাল পেশ করলে অনেক বুঝিবেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন এবং হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তারার মাঝখানে একটু ভুল বুঝা বুঝিয়ে হযরত আলী এবং আমির মুআবিয়ার মাঝখানে যখন একখান বিষয়ে ভুল বুঝা বুঝিয়ে ইন রহাদে মুশাজারাতে সাহাবা ইনন মধ্যে অনে আই আলীর পক্ষ হই মুআবিয়ার বিরুদ্ধে চরণ গরিতেতেন নয় আই মুআবিয়ার পক্ষে হই হযরত আলীর বিরুদ্ধে চরণ গরিতেতেন নয় ইন এদ্দুরুত সারে দিয়া বরিব ইন রহাদে মুশাজারাতে সাহাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন দুনুজন আল্লাহর পয়গম্বরের জলিলুল কদর সাহাবা দুনুজন গুরুত্বপূর্ণ সাহাবী আমির মুআবিয়া ইবা হন আল্লাহর পয়গম্বরের 10 জন কাতেবে ওহির একজন আমির মুআবিয়া আমির মুআবিয়া ইবা হন যেই আমির মুআবিয়া আল্লাহর পয়গম্বরে খুতবার মাসকানে দোয়া করিয়ে দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া এই আমির মুআবিয়া ইবো গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইবো আল্লাহর পয়গম্বরের একটা হাদিস সাসা তো ভাই আরেকটা হাদিস হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জামাই আরেকটা হাদিস আল্লাহর পয়গম্বরের চতুর্থ খলিফা সব দিক থেকে মিলে দুনুজন আল্লাহর পয়গম্বরের সাহাবী তারার ভিতরে কাম ভুল বুঝা বুঝি সব সময় অনে দেবেন দে মুসলমানে মুসলমানে যদি ভুল বুঝা বুঝি হয় বেঈমান কাফের হলে সুযোগই এনরে ব্যবহার করি মুসলমান হলরে চিরতরে দুলিশ্যাত গরিবার ষড়যন্ত্র করে যেমন হযরত আমির মুআবিয়া এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমার মাসকানে যেতে ভুল বুঝা বুঝি মুআবিয়ার হাসে রুমর খ্রিস্টান বাদশায় কান সিঁড়ি লেখি কি আছিল সেই সিঁড়ি সিঁড়ির মধ্যে রুমর খ্রিস্টান বাদশা লেহেতে মুআবিয়া আই বিভিন্ন সূত্র জানিত ফেললেন যে তোমাল্লাই আলিল্লাই গড়মড় চলের মতবিরোধ চলের এখতালাফ চলের মতানক্য চলের তুই টেনশন ন করি নডরাইও ফিসে নুয়াবিয়া সামনে যাবিয়া দে অগ্রসর হবিয়া দে তোমার হন টেনশন নেই আই রুমর খ্রিস্টান বাদশা আলীর বিপক্ষে তোমার পক্ষে সেনাবাহিনী যে দুগুণ ফাটা ভরে ফাটাইও বোমা যে দুগুণ ফাটা ভরে ফাটাইও অস্ত্র যা ফাটা ভরে ফাটাইও আই আলীর বিরুদ্ধে তোমার সহযোগিতা করি গিয়ম তুই আলীর বিরুদ্ধে লাগি তাহ তোমার টেনশন নেই তোমার পক্ষে আয় আসি হন হদ কিরো এটা আস না হই তো হন হতান আচ্ছা এখতান যদি আরে হয় অনরে হয় বর্তমান মুসলিম বিশ্বর শাসক অলর হয় হতে হয় নাকি তুই তো আইবা নাকি আর পক্ষে অসুবিধা নেই ইবা মুসলমানক গইয়ে না সেজি ফিলে ডলি ফিলে মারি ফিলে আমাদের কিন্তু মুআবিয়া কি জবাব দিয়ে আল্লাহ যে কোরআন থইয়ে আর নবীর সাহাবায়ে কেরাম যারা আছি তারা আশিদ্দাউ আলাল কুফার কাফেরর মোকাবেলাত কঠোর রুহামাউ বাইনাহুম তার জ্বলন্ত প্রমাণ হই দে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন রুমর খ্রিস্টান বাদশার সিডিয়ানের উত্তরে লেহেত দেখি সর্বপ্রথম সম্বোধন করে দে এই রুমর কুত্ত সুবহানাল্লাহ কি হই দে রুমর বাদশা ন এই রুমর কুত্ত কি হইছে তুই আর পক্ষে আছস আলীর বিপক্ষে আর সহযোগিতা করবি দে মনত রাস তুই যদি আলীর বিরুদ্ধে সেনাবাহিনী ফাটস তুই যদি আর পক্ষে আলীর বিরুদ্ধে অস্ত্র ধরস তাহলে আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করিম দা আমি আমিরে মুআবিয়া আশিদ্দাউ আলাল কুফারে জু হাককা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জু হককা কালামায়া
waha ruhama ubainahumu kabidil kashpaya maya waha ruhama ubainahumu kabidil kashpaya maya ashiddau alal kuffar ruhama ubainahum allah nabir sahabai karamul zarasil itara beiman kafirur mukabalat kub kutur asil abar eke oparallai besidayalu asil subhanallah